বন্ধুরা গত ক্লাসগুলোতে আমরা সরল গতিসম্পন্ন ক্ষতি সম্পন্ন করার সমীকরণ ব্যবকুলনিক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা ওই সমীকরণগুলো নিয়ে কীরকম গ্রাফ হতে পারে এই গ্রাফগুলো নিয়ে আলোচনা করবো কেননা এই গ্রাফগুলো প্রথমত আমাদের আঁকতে বলতে পারে দ্বিতীয়ত এই গ্রাফগুলো উদ্দীপক আকারে দিয়ে দিতে পারে তো আমাদের গ্রাফ সম্বন্ধে তাই ভালো ধারণা থাকা জরুরি তো স্বরছন্দিত গতিসম্পন্ন করার একদম প্রথম গ্রাফ অর্থাৎ স্মরণ বনাম দশা গ্রাফ নিয়ে আমরা আলোচনা করবো অনেকগুলো গ্রাফি এরপরে আমরা শিখব তো স্মরণ বনাম গ্রাফ আমরা আঁকবো আমাদের সমীকরণ জানা ছিল কি ওয়াই আর দশা নিয়ে মানে স্মরণ আর দশা নিয়ে দশাকে সাইনের পরের অংশটা আর এটা কি আমার স্মরণ তো এটা সমীকরণ আমরা শিখে এসেছিলাম তো আমরা গ্রাফ আঁকার ক্ষেত্রে কয়েকটা আইডিয়া যদি মাথায় থাকে তাহলে আমাদের আঁকাটা অনেক সহজ হবে তো আমাদের ওয়াই অক্ষে কে যাবে ওয়াই যাবে অর্থাৎ শরণ যাবে আর এক্স অক্ষে কে যাবে এক্স অক্ষে আমাদের দশা যাবে দশাটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি ওমেগা টি দিয়ে প্রকাশ করি তো ওমেগাটি বেসিক্যালি এই সমীকরণের জন্য দশা সাইনের পরের অংশ যেহেতু তো আমরা এই যে এই গ্রাফটা যখন আঁকাবো তখন আমাদের একটা আইডিয়া মাথায় রাখতে হবে প্রথমত আমরা গ্রাফটা আঁকাবো একটা পর্যায়ের জন্য গ্রাফ আমি কতটুকু পর্যন্ত ডানে আঁকাবো একটা পর্যায়ের জন্য কারণ একটা পর্যায়ের জন্য যেরকম গ্রাফ হবে পরের অংশটা খালি কপি পেস্ট করে করে একই রকম অংশ হবে তো একটা পর্যায়ের জন্য আমাদের জানতে হবে দশার পর্যায়ে কত পর্যায়ে বলতে আমাদের পুরো একটা পূর্ণ স্পন্দন পূর্ণ যাওয়া আসার কারণে যতটুকু দশা হয় তো সেটা আমি একটু বলে রাখি ধরো এটা খুবই সহজ এটা তোমরা যদি একটু বৃত্তাকার গতির সাথে চিন্তা করো তাহলে তোমাদের জন্য ইজি হবে সো পুরোটা যদি ঘুরে তাহলে পুরোটা ঘুরলে কত রেডিয়ান ঘোরা হয় আসলে টু পাই রেডিয়ান আর আমরা এখানে সবগুলো হিসাব কিন্তু রেডিয়ানে করছি ঠিক আছে সো আমরা কোনগুলোকে রেডিয়ানে বলবো তিনশো ষাট ডিগ্রি না বলে বলবো রেডিয়ানে ঠিক আছে সো আমরা টু পাই রেডিয়ান পর্যন্ত আসলে একসককে দাগ কাটবো তার মানে তো এই জিনিসটা একটা আইডিয়া একটা সো আমরা টু পাই রেডিয়ান পর্যন্ত দাগ কাটবো আর এই দাগ কাটাটা হবে একটু ভাগে ভাগে আমরা পাই বাই টু ব্যবধানে ব্যবধানে দাগ কাটবো অর্থাৎ প্রথম ভাগটা হচ্ছে পাই বাই টু পরেরটা হচ্ছে পাই পরেরটা থ্রি পাই বাই টু পরেরটা টু পাই দেখো এখান থেকে এখানে একটা পাই বাই টু এটা দুইটা পাই বাই টু মানে টু পাই এখানে তিনটা পাই বাই টু মানে থ্রি পাই বাই টু এখানে চারটা পাই বাই টু মানে ফোর পাই বাই টু মানে টু পাই তো আমরা এই আইডিয়াটা একটু মাথায় রাখলে আমাদের আঁকাগুলো অনেক সহজ হবে তো আমরা অক্ষে যদি দশা পাই কখনো তাহলে আমরা প্রথমেই এই কাজটা করে নিব যে আমরা এই চার ভাগে ভাগ করবো পাই বাই টু পাই থ্রি পাই বাই টু টু পাই এবার সেই এ ভাগ করবো ওয়াই আসলে কি স্মরণ সাম্য থেকে সাম্য থেকে স্মরণের সর্বোচ্চ মান কত এ আর সর্বনিম্ন মান কত জিরো অনেকেই একটা ভুল করি সাম্য থেকে স্মরণের সর্বোচ্চ মান বলি এ আর সাম্য থেকে স্মরণের সর্বনিম্ন মান বলি এ আসলে এই কনসেপ্টটা ভুল এটা বোঝাচ্ছে বিপরীত দিকে স্মরণ কারণ এটা সরল দলক যখন দুলবে ডান দিকে এ পরিমাণ যাবে আবার বাম দিকে এ পরিমাণ যাবে এটা কিন্তু সর্বনিম্ন না এটা হচ্ছে বিপরীত দিকে অর্থাৎ ডানে প্লাস ধরলে বাম দিকের সর্বোচ্চ স্মরণ বলতে পারি তো আমরা দুই সর্বোচ্চ স্মরণ অর্থাৎ এ মাইনাস এ দুইটাকেই আমরা লিখে ফেলবো দুইটাই সর্বোচ্চ স্মরণ একটা একদিকে আর একটা বিপরীত দিকে তবে লেখার সময় আঁকার সময় একটু ভাগগুলো যে করবো একটু ব্যবধানগুলো সেম রাখার চেষ্টা এটা থেকে এটার ব্যবধান সেম রাখার চেষ্টা করবো এটা থেকে এটার ব্যবধান সেম রাখার চেষ্টা করব তেমনি এই ব্যবধানটা যা এই ব্যবধানটাও তাই রাখার চেষ্টা করব তাহলে গ্রাফটা একটু দৃষ্টিনন্দন হবে তো আমরা এখন যে কাজটা করবো খুবই সিম্পল তোমরা ক্যালকুলেটার হাতে নাও ক্যালকুলেটার দিয়ে ইজিলি চেপে চেপে এটা করে ফেলা যায় তেমন কঠিন কিছু না তো আমরা ওমেগা এর মানগুলো বসিয়ে বসিয়ে এই সমীকরণে ওয়াইয়ার মান বের করব তো ওমেগা এর মান কি কী বসাবো ওমেগা টিয়ার মান জিরো বসাবো আমি একটু দেখাচ্ছি ওমেগা এর মান কী কী বসাবো আমরা তো আমরা ওমেগা এর পাঁচটা মান বসাবো বেসিক্যালি সবসময়ই এই পাঁচটা মানই বসাবো যে কোনো গ্রাফি আসুক না কেন তো আমরা জিরো বসাবো পাই বাই টু বসাবো পাই বসাবো থ্রি পাই বাই টু বসাবো টু পাই বসাবো বসিয়ে বসিয়ে আমরা ওয়াইয়ের ভ্যালুগুলো বের করব তো আমরা প্রথমে শুরু করি আমরা জিরো দিয়ে শুরু করি বসানোটা তো আমরা যদি ওমেগা মেগা টি এর মান জিরো বসাই তাহলে ওয়াইয়ের মান কত আসে তার মানে তুমি যদি এখানে যদি জিরো বসাও তাহলে সাইন জিরোর মান কত তোমার এই সাইন জিরো হয়ে যাবে আর সাইন জিরোর ভ্যালু কত হবে সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো সো এটা রেডিয়ানে বসাবো অবশ্যই ক্যালকুলেটার রেডিয়ান মুডে করে নেব যদিও জিরো রেডিয়ান না জিরো ডিগ্রি এটা ম্যাটার করে না কিন্তু তোমরা এই হিসাবগুলো করার আগে অবশ্যই ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে কনভার্ট করে নিবে তো এটা যদি সাইন জিরো হয় তাহলে জিরো সাথে এ গুণ গেলে ওয়াইকোল্টু কত আসবে টু জিরোই আসবে তাই না তার প্রথম পয়েন্টটা পেয়ে গেলে প্রথম পয়েন্টটা আসলে কি প্রথম পয়েন্টটার জন্য পেলে ভুজের মান জিরো হলে কোটির মান জিরো তার মানে জিরো কমা জিরো বিন্দুটা তার মানে এটা আমার ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্টটা পেয়ে গিয়েছি এবার আসি সেকেন্ড পয়েন্টটা তো সেকেন্ড পয়েন্টটা যদি একটু নিয়ে দেখি আমরা সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টের জন্য ওমেগা টি এর মান কত বসাবো ওমেগা টি এর মান পাই বাই টু বসাবো ক্যালকুলেটরে অবশ্যই তোমরা করবে তোমরা এই জায়গাটার মধ্যে পাই বাই টু বসাবে সো পাই বাই টু যদি বসাও ওমেগা টি এর জায়গায় তাহলে তোমরা ক্যালকুলেটরে যেটা পাবে এই অংশটার ভ্যালু পাবে কত এই অংশটার ভ্যালু পাবে ওয়ান সো রেডিয়ান মুডে করলে অবশ্যই ওয়ান পাবে রেডিয়ান মুডে না করলে কিন্তু আবার অন্য কিছু পাবে সো ওয়ানের সাথে এ গুণ গেলে ওয়াই ইকল টু কী থাকে ওয়াই টু এ সো আমরা পাই বাই টু যখন ওমেগা এর মান তখন ওয়াই এর ভ্যালু পেয়েছি এ অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর গেলাম কত ঘর পাই বাই টু ঘর আর ওয়াই অক্ষ বরাবর গেলাম কত ঘর এ ঘর সো আমরা সেকেন্ড পয়েন্টটা কিন্তু পেয়ে গিয়েছি তো এরপরেও একইভাবে তোমরা কি ওমেগা টি এর জায়গায় আমি যদি এই জায়গায় দেখাই তো একইভাবে এখানে তোমরা পাই বসাবে এখানে একটা ভ্যালু পাবে একইভাবে এখানে থ্রি পাই বাই টু বসাবে এখানে একটা ভ্যালু পাবে তো এরকম ভ্যালু পেয়ে পেয়ে কিন্তু আমরা অনেকগুলো পয়েন্ট পাবো এগুলো দিয়ে লাইন টানতে পারবো তো আমি একটা টেকনিক শিখিয়ে দিই সেটা হচ্ছে তোমরা যদি প্রথম দুইটা পয়েন্ট বের করো অবশ্যই আমি সাজেস্ট করো প্রথম দুইটা প্রথম একটা না প্রথম দুইটা প্রথম দুইটা পয়েন্ট যদি তোমরা বের করো তারপরের পয়েন্টগুলো কোথায় হবে সেটা আর হিসাব করে বের করতে হয় না সেটা বোঝা যায় কোথায় হবে এটা একটা টেকনিক আছে টেকনিকটা কি সেটা হচ্ছে তুমি প্রথম দুইটা পয়েন্ট বের করো যেমন আমি এখানে প্রথম দুইটা পয়েন্ট বের করেছি পরেরটা কোথায় হবে তুমি যদি সর্বোচ্চ পয়েন্টে থাকো মানে এ বা মাইনাসেতে এতে থাকো তাহলে তুমি নেমে যাবে জিরোতে পরের পয়েন্টটা আমার কোথায় হবে পরের পয়েন্টটা আমার জিরোতে হবে দেখো জিরোতে হল হিসাব করলেও কিন্তু তাই পাবে আবার তারপরে তুমি যখন জিরোতে আসলে তারপর দুইটা তুমি এতে যাবে না মাইনাস এতে যাবে উত্তর হলো তুমি আগে কোথা থেকে এসেছো সেটা দেখবে আগে তুমি এ থেকে এসেছো তাই পরে তুমি উল্টাটাতে যাবে উল্টা দিকের বিপরীতটাতে অর্থাৎ তুমি আগে প্লাস এতে ছিলে পরে তুমি মাইনাস যাবে অর্থাৎ পরের পয়েন্টটা হবে তোমার এটা এখন তুমি সর্বোচ্চতে আছো সর্বোচ্চতে থাকলে পরের পয়েন্টটা কী হবে জিরো তো এইভাবে আমরা দুইটা পয়েন্ট গ্রাফের পয়েন্ট পর্যন্ত বের করতে পারলে পরেরগুলো কিন্তু টেকনিক ওয়াইজ বের করে ফেলতে পারি সো আমার এখানে গ্রাফটা হবে এই শেপের রাইট সো আমরা পেয়ে গেলাম যে গ্রাফটা সেটা হচ্ছে কি স্মরণ বনাম দশা গ্রাফ সো এই গ্রাফগুলো আমাদের মুখস্থই করে ফেলতে হবে কেন কারণ একটু খেয়াল করে দেখো আমরা বের করার টেকনিক শিখেছি বের করার টেকনিকটা কাজে লাগবে পরের ভিডিওগুলোতে একটু কমপ্লিকেটেড গ্রাফ হবে তোমরা সাম্য অবস্থান থেকে স্মরণ না হলে অনেক অন্যান্য রকমের গ্রাফ হবে তখন আমাদের এই টেকনিকটা কাজে লাগবে বাট এটা আমি কেন মুখস্থ করতে বলছি মুখস্থ আমি গ্রাফের আকৃতিটাকে মুখস্থ করতে বলছি না আমি বরং কোয়ার্ডিনেটগুলোকে মুখস্থ করতে বলছি কোন জায়গায় কোন কোয়ার্ডিনেটগুলো থাকে ধরো তোমার পরীক্ষায় এই গ্রাফটা উদ্দীপক আকারে দেওয়া আছে উদ্দীপক আকারে যখন দেওয়া থাকবে তখন কিন্তু এখানে এ লেখা থাকবে না তখন এখানে একটা ভ্যালু লেখা থাকবে দশ মাইনাস দশ তো তুমি যদি এই গ্রাফের কোয়ার্ডিনেট সম্বন্ধে ধারণা থাকে তুমি জানো যে স্মরণ যদি হয়ে থাকে ওয়াই অক্ষে তাহলে এটা দশ মানে আসলে এটা এর মান দেওয়া আছে এই কল্টো দশ আবার এইখানে ধরো তোমার কোনো একটা ভ্যালু না দিয়ে অন্যান্য মান দেওয়া থাকতে পারে ধরো এখানে একটা অন্য ডিজিট দেওয়া থাকতে পারে তখন তুমি বুঝতে পারো পাই বাই টু ইকুয়াল টু এতো বা এরকম কিছু দেওয়া থাকতে পারে বেসিক্যালি এই গ্রাফের জন্য কোনো ঝামেলা নাই কারণ এই গ্রাফের জন্য এগুলো ভ্যালু আমরা এরপরে এখন যে গ্রাফটা করব। সেটার জন্য আমার এক অক্ষের কোয়ার্ডিনেটটা জরুরি মুখস্থ করা তো যাই হোক এই গ্রাফ সম্বন্ধে আলোচনা শেষ করব একটা কথা দিয়ে সেটা হচ্ছে এই গ্রাফটার মধ্যে দেখো আমার যখন শুরু অর্থাৎ ওমেগা টি এর ভ্যালু যখন জিরো তখন ওয়াইয়ের ভ্যালু কত এসেছিল জিরো তো ওমেগাটি জিরো হওয়ার অর্থ কি ওমেগা কি কখনো জিরো হবে না ওমেগা জিরো হলে সেটা পর্যাবৃত্ত গতিই না এর ভ্যালু জিরো হলে আসলে সেটা জিরো হইতে পারে রাইট তো আমার যদি পর্যাবৃত্তিক গতি হয় তার মানে টি এর ভ্যালু জিরো হলেই কিন্তু ওমেগাটি জিরো হবে রাইট তো আমার এই পয়েন্টটাতে টি মানে জিরো মানে সময় শূন্য সময় শূন্যতে ওয়াই কত এসেছে জিরো এসেছে ওমেগাটি জিরো আসা মানেই কিন্তু টি জিরো আসা সো ওয়াই জিরো এসেছে যখন টি জিরো তার মানে কি এটার একটা মিনিং আছে এটার মিনিং হচ্ছে সাম্য অবস্থান হতে গতির শুরু মানে আমরা এই যে সরল দোলাচ্ছি দোলাটা তো যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে এমন হতে পারে না সরল ঝুল ছিল তুমি এটাকে টোকা দিলে মানে মাঝখানে থাকা অবস্থায় টোকা দিলে টোকা দিলে এটা সাম্য অবস্থান থেকে গতির শুরু বোঝাবে আবার এমনও তো হতে পারে এটা ঝুলছিল তুমি এটাকে টোকা দিলে না বরং বলটাকে ধরে ডান দিকে টেনে নিলে ছেড়ে দিলে তাহলে কিন্তু কিনার থেকে গতির শুরু খেয়াল রাখবে দুইটা ঘটনা কিন্তু দুই রকম একটা হচ্ছে মাঝখানে ছিল তুমি টোকা দিয়ে দিলে সে দুলছে এরপরে আরেকটা হচ্ছে তুমি মাঝখানে ছিল টেনে এক কিনারে নিলে তারপরে ছেড়ে দিলে তখনও দুলছে সব প্রথম ক্ষেত্রে মানে টোকা দিলে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে এই গ্রাফ অর্থাৎ সাম্য গতি শুরু মানে গতি শুরুটাই হচ্ছে মাঝখান থেকে যাত্রা শুরু মানে স্টপার চালু আর যখন তুমি টেনে নিয়ে ছেড়ে দিলে তখন কিন্তু বিস্তার বা দূরে থেকে গতির শুরু তখন কিন্তু এই গ্রাফও খাটবে না এই সূত্রও খাটবে না তখন কী খাটবে সেগুলো নিয়ে আলোচনা আসছে আমাদের সামনের ভিডিও আর এই ভিডিও মিলে তো যাই হোক আমরা সাম্যাবস্থান থেকে গতি শুরুর জন্য এই গ্রাফটা পাচ্ছি এখন আমরা দেখব স্মরণ বনাম সময় গ্রাফ এই সমীকরণের জন্য তো স্মরণ বনাম সময় গ্রাফ এখন আমার ওয়াই অক্ষ বরাবর কে আছে ওয়াই আর এক্স অক্ষ বরাবর কে আছে সময় বা স্মল টি আমরা যদি দশা থাকে তাহলে কয় ভাগে ভাগ করতাম চারটা দাগ কাটতাম চারটা দাগে বিভিন্ন মান লেখতাম কারণ একটা পর্যায় পর্যন্ত আমরা কাজ করবো সময় থাকলেও আমরা চারটা ভাগেই ভাগ করবো একটা পর্যায়কাল একটা পর্যায়কাল মানে কত একটা পর্যায়কাল মানে একটা ক্যাপিটাল টি রাইট পর্যায়কাল মানে ক্যাপিটাল টি সো ক্যাপিটাল টি পর্যন্ত আমরা আসলে ভাগ করবো মানে ক্যাপিটাল টি হচ্ছে আমাদের লিমিট তাইলে আমরা ক্যাপিটাল টি এর জন্য যদি ভাগ করি চার ভাগে ভাগ করি তাহলে কী আসবে প্রথমটা টি বাই ফোর পয়টা দুইটা টি বাই ফোর পয়টা তিনটা টি বাই ফোর কয়টা চারটা টি বাই ফোর দ্যাট মিন্স দুইটা টি বাই ফোর মানে কি টু টি বাই ফোর মানে টি বাই টু আর চারটা টি বাই ফোর মানে কি ফোর টি বাই ফোর মানে শুধু ক্যাপিটাল ক্যাপিটালটি তো আমরা এই চার ভাগে ভাগ করব। তো এটা কিন্তু আমাদের লিমিট খেয়াল রাখতে হবে আমরা এই পর্যন্ত কাজ করব কেন এই পর্যন্ত কাজ করবো কারণ এই পর্যন্ত তোমার যেই শেপের গ্রাফি আসুক না কেন তুমি এটাকে কপি করে এই পাশে পেস্ট করে দিলেই পরের পর্যায়ের জন্য গ্রাফ পেয়ে যাবে আবার এটাকে কপি করে পরেরটাতে পেস্ট করে দিলি পরের পর্যায়ের জন্য গ্রাফ পেয়ে যাবে অর্থাৎ এতটুকু হচ্ছে একটা ইউনিট এরপরে একই জিনিসই রিপিট হয় বারবার কারণ এটা জিনিসটাই পর্যাবৃত্তিক গতি রিপিট হবে তো আমরা একটা পর্যায়ের জন্যই গ্রাফ আঁকবো সো চার ভাগে ভাগ করলাম ওয়াইয়ের ম্যাক্স লিমিট আর বিপরীত দিকে ম্যাক্স লিমিট দিয়ে দিব অর্থাৎ এ এ মাইনাসে অবশ্যই সমান সমান দূরত্ব দিব সব কিছুই এখন আমরা আঁকা শুরু করবো সো আঁকা শুরু করার জন্য আমাদের সমীকরণে মান বসাতে হবে তো এই ক্ষেত্রে আমি কি কী মান বসাবো সমীকরণে সমীকরণে মান বসাবো স্মল এর মান বসাবো আমি কি কী স্মল এর আমি মান বসাবো কি কি স্মল এর আমি মান বসাবো জিরো টি বাই ফোর টি বাই টু থ্রি টি বাই ফোর আট টি অর্থাৎ পাঁচটা মান বসাচ্ছি তো পাঁচটা মান বসিয়ে ওয়াই এর মানগুলো হিসাব করব তো এই হিসাবগুলো একটু দেখিয়ে দিই দুইটা হিসাব দেখিয়ে দিলে তোমরা বুঝবে বাকিগুলো কেমনে করা হয়েছে সো আমি প্রথমত টি এর জায়গায় কি বসাবো জিরো বসাবো টি এর জায়গায় যদি জিরো বসে এখন কিন্তু এতটুকু পুরাটার জায়গায় জিরো বসেছি না এতটুকুর জায়গায় জিরো বসেছি তো অমেকা সাথে জিরো গুন গেলে এটা কত আসবে জিরো আসবে আর সাইন জিরোর মান কত সাইন জিরোর মান আমার কত আসবে জিরো আসবে দ্যাট মিন্স পুরোটো কত আসবে পুরোটো জিরো আসবে দ্যাট মিন্স আমার প্রথম পয়েন্টটা কিন্তু এটা আসছে রাইট টি ইকোয়াল টু জিরোতে ওয়াই ইকোয়াল টু জিরো এবার আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্টে অনেকেই একটু ভুল করে ফেলতে পারো হিসাবটাতে একটু হিসাবটা বুঝে নিলেই হয়ে গেল এখানে আমরা স্মল এর জায়গায় কি বসাচ্ছি দ্বিতীয়টার জন্য টি বাই ফোর বসাচ্ছি তাই না স্মল টিয়ের জন্য টি বাই ফোর বসাচ্ছি তো এখন একটু চিন্তা করো এই স্মল এর জায়গায় আমি টি বাই ফোর বসালাম এখন আমি কিভাবে হিসাবটা এগিয়ে নেব আমি তো ক্যালকুলেটারে ওমেগা ক্যাপিটাল টি এসব লিখতে পারবো না এসব লিখে বসাতে পারবো না তো আমার ভ্যালু বসাতে হবে সো আমি এখানে ক্যাপিটাল টি বাই ফোরকে নিয়ে কি কাজ করতে পারি আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে এই লাইনটা ওয়াই ইকোয়াল টু এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি না ওয়াইকোয়াল টু এ সাইন ওমেগার জায়গায় দেখো আমরা ওমেগাকে ভাঙিয়ে কী লিখতে পারি এটা লিখতে পারি টু পাই বাই ক্যাপিটাল টি ওমেগার সূত্র আমরা শিখে এসেছি ওমেগাকে আমরা লিখতে পারি টু পাই বাই ক্যাপিটাল টি আর টি স্মল এর জায়গায় কী বসালাম স্মল এর জায়গায় বসালাম টি বাই ফোর তাই না এই জিনিসটাই তো আমরা করেছি এই জিনিসটা যদি করে তাহলে দেখো তো এখানে একটা কাটাকাটি হয় না টি নিচে আর ক্যাপিটালটি উপরে কাটাকাটি চলে যায় তো কাটাকাটি চলে গেলে আমার কী এরকম একটা জিনিস থাকে এরকম একটা জিনিস থাকে না ওয়াই ইকাল টু এ সাইন আমার এখানে টু আর ফোরও কাটাকাটি চলে যায় সো টু আর ফোর কাটাকাটি এখানে টু থাকবে সো পাই বাই টু থাকবে স্যার রাইট তো আমরা কিন্তু ওয়াই ইকোয়াল টু এই টার্মটা পাচ্ছি তো ক্যালকুলেটার কিন্তু এখন এটা বসাতে পারবে তোমরা রেডিয়ান মুডে যদি বসাও অবশ্যই রেডিয়ান মুডে বসাবে রেডিয়ান মুডে যদি বসাও তাহলে তোমরা এই অংশের ভ্যালু পাবে ওয়ান তার মানে এ ইন্টু ওয়ান শুধু এ পাচ্ছ তার মানে টু কি পাচ্ছ এ পাইতেছো তার মানে এখানে আমার কী আসছে এখানে আমরা এ আসছে তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে আমরা যদি স্মল টিয়ার মান বসাতে যাই তখন স্মল টিয়ার মান সেহেতু ক্যাপিটাল এর মাধ্যমে বসাচ্ছি তাই ওমেগার ভ্যালুটা আমরা টু পাই বাই ক্যাপিটাল টি দিয়ে বদলে নিলেই কিন্তু আমার হিসাবটা পরবর্তীতে করা যায় তো আমরা তাহলে সেকেন্ড পয়েন্টটাও পেয়ে গেলাম তো সেকেন্ড পয়েন্টটা আমার কি ছিল সেকেন্ড পয়েন্টটা ছিল ক্যাপিটাল টি বাই ফোরের জন্য এ এসেছিল ওয়াইয়ের ভ্যালু তাই না আমরা তাই দেখেছি তো একইভাবে আবার বলতে পারি যে প্রথম দুইটা পয়েন্ট পেয়ে গিয়েছি পরেরগুলো কি হবে তোমরাই বলো সর্বোচ্চতে আছি পরের বার জিরোতে নামবো তো পরেরটা জিরো জিরোতে আছি পরের বার সর্বোচ্চতে যাবো কোন সর্বোচ্চতে যাব আগের বার যেই সর্বোচ্চতে ছিলাম পরের বার উল্টা সর্বোচ্চ মানে আগের বার ছিলাম প্লাস এতে পরের বার যাবো মাইনাস এতে সো মাইনাস এতে চলে আসলাম আবার মাইনাসেতে থাকলে বা সর্বোচ্চ থাকলে কোথায় যাবো জিরোতে যাব সো এইভাবে আমরা পয়েন্টগুলো যদি লিখি তাহলে আমরা কি পেয়ে যাব আর একটা গ্রাফ পেয়ে যাব তো এই গ্রাফটা আসলে কিসের গ্রাফ এই গ্রাফটা আসলে স্মরণ বনাম সময় গ্রাফ তো যেটা বলছিলাম গ্রাফের কোয়ার্ডিনেটগুলো মুখস্থ রাখতে হবে এখানে কী ছিল এখানে কী ছিল কারণ ধরো তোমাকে এরকমই একটা গ্রাফ দেওয়া আছে ধরো এরকমই একটা গ্রাফ দেওয়া থাকবে এরকম যে ধরো সাপোজ এরকম একটা গ্রাফ দেওয়া আছে এরকম ধরো একটা গ্রাফ দেওয়া আছে দিয়ে তোমাকে একটা পয়েন্টের জায়গায় ধরো সাপোজ এই যে এরকম এই পয়েন্টটার জায়গায় তোমাকে মান দেওয়া আছে থ্রি সেকেন্ড তো এটা যদি থ্রি সেকেন্ড দেওয়া থাকে আর এখানে যে ধরো সাপোজ দেওয়া আছে দশ তাহলে এইটা দেওয়া ছিল ইউনিট মিটারে ওয়াইয়ের ইউনিট মিটারে এখানে বলে দিবে ইউনিটগুলো আর এখানে দেওয়া আছে স্মল টি এর ইউনিট সেকেন্ডে তো এই জিনিসটা যদি বলে দেওয়া থাকে তাহলে তুমি এই গ্রাফটা উদ্দীপক আকারে থাকলে কী কী ডাটা পাবে এই গ্রাফটা থেকে এই গ্রাফটা থেকে তুমি কিন্তু দুইটা ডাটা পাবে প্রথমত এ ইকোয়াল টু দশ যেহেতু মিটার মিটার যদি এখানে সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে সেন্টিমিটার যদি মিটার দেওয়া থাকে তাহলে মিটার আরেকটা জিনিস পাচ্ছ এই মানটা এটা একটু মনে রাখতে হবে এই মানটা কি তোমার গ্রাফের মুখস্থ গ্রাফের এই মানটা না সো এই মানটা সমান না তো তুমি এর জন্যই মুখস্থ রাখা দরকার তোমার বুঝতে হবে এটা আসলে থ্রি টি বাই ফোরের মান দেওয়া আছে থ্রি সেকেন্ড তো থ্রি টি বাই ফোর আমার যদি থ্রি সেকেন্ড দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি ক্যাপিটাল টি হিসাব করে নিতে পারবে না সো ক্যাপিটাল টি আমার হিসাব করে ফেলতে পারবো তো আমার এখানে কত আসছে টুয়েলভ বাই তিন চারা বারো বারো বাই তিন সো এত সেকেন্ড অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাগুলো থেকে আসলে বের করে ফেলতে পারবো যে আমাদের ক্যাপিটালটি বা পর্যায়কাল কত তো এই যে এই উদ্দীপকটা এই উদ্দীপকের মধ্যে কিন্তু তার মানে তোমার কাছে দুইটা ডাটা দেওয়া আছে এরকম সো এরকম দুইটা ডাটা দিয়ে অন্যান্য অনেক কিছু ডাটা জানতে যেতে পারে সো এর জন্য আমাদের গ্রাফগুলো আসলে বেশি দরকারি গ্রাফের শেপগুলো বেশি দরকারি না কারণ শেপগুলো আমরা দাঁড় করাতে পারি হিসাব করে করে বাট আমরা কোঅর্ডিনেট যেগুলো আছে ওই কোঅর্ডিনেটগুলো দরকারি যে কোন কোঅর্ডিনেটের জায়গায় কী মান আসলে দেওয়া আছে ঠিক আছে সো আমরা এইভাবে যেন এই হিসাবগুলো একটু দেখি যে আমরা কি করতে পারি ঠিক আছে সো আমরা এই হিসাবগুলো দেখলাম তো আমরা এখন চলে আসি এরপরে আমরা গ্রাফ শিখলাম কয়েক ধরনের এখন এই গ্রাফটাও আসলে কী বুঝাচ্ছে এই গ্রাফটাও বোঝাচ্ছে যে সাম্য অবস্থান থেকে গতি শুরু দেখতেই পাচ্ছ টি ইকল টু জিরোতে ওয়াই ইকোয়াল টু জিরো অর্থাৎ জিনিসটা হচ্ছে সরল দোলক দিয়ে যদি চিন্তা করি মাঝখানে থাকা অবস্থায় টোকা দেওয়া হয়েছিল তখন সে দুলছিল ছিল তো টি ইকোয়াল টু জিরোতে ওয়াই ইক টু জিরো যেহেতু জিরো জিরো থেকে গ্রাফটা শুরু হয়েছে সো আমরা এখন একটা ইম্পর্ট্যান্ট আলোচনায় ঢুকবো সেটা হচ্ছে একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণা দেখছি স্প্রিংয়ের গতি একটা সরলছন্দিত গতিসম্পন্ন কণা এর গতি এটা আমরা পড়ে এসেছি আমাদের আগের ভিডিওগুলোতে তো এই সরলছন্দিত গতিসম্পন্ন কণা এই কণার গতিটাকে আমরা একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করতে পারি এটা হচ্ছে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা এটা কিন্তু বাস্তবের কোনো ঘটনা না আমরা একটা তুলনা করছি এই জিনিসটাকে আমরা একটা বৃত্তীয় গতির সাথে তুলনা করতে পারি এই বৃত্তীয় গতিটা থেকে আমরা বিভিন্ন জিনিস বের করতে পারি তো তোমাদের আমি আগের একটা ভিডিওতে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে দশা হচ্ছে সাইনের পরের অংশ দশা এই জিনিসগুলো থেকে সরল দোলক দেখে বা এই বাস্তব জিনিসের ঘটনা দেখে বের করা যাবে না ওমেগা বা দশা ওই জিনিসগুলো বাস্তব জিনিসের ঘটনাটা দেখে বের করা যাবে না তো ওই জিনিসটা আসলে কোথাকার জিনিস সেটাই আসলে ওমেগা বা দশা কোন জায়গাটার জিনিস সেটাই আসলে আমরা এখন যাচাই করবো তো এটা হচ্ছে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা এটাকে একটা তুলনা করলাম বৃত্তীয় গতির সাথে এই বৃত্তীয় গতিটা থেকেই আসলে আমরা দশা ওমেগা এই সকল জিনিস পেয়ে থাকবো তোমরা এখন বলতে পারো ভাইয়া এটার কোন বৃত্তীয় গতিটা হবে এটার কতটুকু বড় বৃত্ত হবে ছোট ব্যাসার্ধ কতটুকু হবে বা এটার মধ্যে কত গতিতেই এই জিনিসটা নাড়ানো হবে এটা কিভাবে বুঝবো তো এটা বোঝার জন্যই হচ্ছে আমাদের পরের সাইডগুলো তো আমরা এই সাইড থেকে কি যা কী শিখে যাচ্ছি শিখে যাচ্ছি যে বাস্তবে ঘটে যাওয়া ঘটনার এক একটা তুলনীয় বৃত্তীয় গতি আছে এই তুলনীয় বৃত্তীয় গতি থেকেই আসলে দশা ওমেগা এই সকল জিনিস যাচাই করা হয় তো আমরা কিভাবে এখন যাচাই করতে পারি যে আমার এই বৃত্তীয় গতিটা কোন ধরনের গতি তো আমরা অলরেডি একটা ঘটনা থেকে বা একটা সমীকরণ থেকে গ্রাফ আঁকা শিখেছি না সো গ্রাফ আঁকা আমি এর জন্যই আগে শিখিয়ে নিয়েছি সো গ্রাফ আঁকা আমরা এখন পারি সো এই গ্রাফটা থেকেই বলতে গেলে মানবৃত্ত বা ওই যে তুলনীয় বৃত্ত সেটা যাচাই করা যায় বলে রাখা ভালো যে যেই বৃত্ত সাথে আমরা তুলনা করি কোনো গতি গতিসম্পন্ন কণাকে সেই বৃত্তটাকে একটা নাম দেওয়া হয় সেটাকে বলা হয় মানবৃত্ত তো এই মানবৃত্তটা আসলে আসে কোথা থেকে মানবৃত্তটা আসে হচ্ছে এই গ্রাফ থেকে তো এই রকম গতির জন্য এই বাস্তবের ঘটনাটার জন্য একটা গ্রাফ আছে এই এইটা থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করেছিলাম আর সমীকরণের জন্য এই গ্রাফটা পেয়েছিলাম তাহলে খেয়াল রাখবে ফ্লোটা কীরকম বাস্তবের ঘটনা থেকে এসেছে সমীকরণ সমীকরণ থেকে এসেছে গ্রাফ গ্রাফ থেকে আসবে মানবৃত্ত সো মানবৃত্ত কীভাবে আঁকতে হয় গ্রাফ থেকে আমরা গ্রাফের যে অক্ষটা আছে সেটাকে পেছনের দিকে বর্ধিত করে দেব পেছনের দিকে এটাকে বর্ধিত করে দিলাম এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এরপরে এই বর্ধিত অংশের মধ্যে সামান্য দূরে করে একটা পয়েন্ট নিব সো আমি এখানে একটা পয়েন্টস নিলাম এই যে ইয়েলো কালার দিয়ে দেখতে পাচ্ছ পয়েন্ট তো বর্ধিত করে দিলাম একটা পয়েন্টস নিলাম এখন এখানে একটা বৃত্ত আঁকব এখন বৃত্ত আঁকার জন্য কি লাগবে পয়েন্টে ব্যাসার্ধ লাগবে তাই না ব্যাসার্ধ থাকলে কম্পাস দিয়ে আমরা বৃত্তটা এঁকে ফেলতে পারবো তো ব্যাসার্ধ হিসেবে কে কাজ করবে ব্যাসার্ধ হিসেবে কাজ করবে এই গ্রাফের বিস্তারের মান অর্থাৎ এই যে এই কোঅর্ডিনেটটা মানে এই স্থানাঙ্কটা এই দূরত্বটার মান তো আমরা এই দূরত্বটা এই দূরত্বটা যেটাই বলি না কেন এই এ এর মান বিশিষ্ট একটা বৃত্তচাপ নিয়ে আসব এই বৃত্তচাপটাকে মানে এখানে কম্পাস ধরে এই বৃত্তচাপটা সমান করে আমরা একটা বৃত্ত আঁকবো ওই বৃত্তটাই হবে আমার এই গতিটার জন্য মানবৃত্ত তো আমরা মানবৃত্ত আঁকার কৌশলটা কি তাহলে আমাদের এক্সেক্সিসটাকে বর্ধিত করলাম একটা পয়েন্ট নিলাম আর বিস্তারের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম তাহলে ওইটাই হয়ে যাবে এই গ্রাফের অর্থাৎ এই গতিটার মানবৃত্ত সো আমরা মানবৃত্তটা কিভাবে আঁকতে হয় সেটা জেনে গেলাম এখন আসব এই মানবৃত্তটা এঁকে কী লাভ আমি একটু আগেই বলেছি কথা প্রসঙ্গে মানবৃত্ত থেকে আসলে দশার কোন বা ওমেগা এসব পাওয়া যায় সো মানবৃত্ত থেকে কিভাবে দশা পাওয়া যায় সেটা আমরা এখন হিসাব করবো সো মানবৃত্ত গ্রাফ থেকে মানবৃত্ত শিখলাম এখন মানবৃত্ত থেকে দশা সো মানবৃত্ত থেকে দশা ধরো আমি একটা পয়েন্ট ধরো আমি এই পয়েন্টটার এই যে উপরে চূড়ার পয়েন্টার এই পয়েন্টার যেটা ব্লু হয়ে গিয়েছে এই পয়েন্টার আমি দশা বের করতে চাই দেখতেই পাচ্ছো এই পয়েন্টার দশা হচ্ছে পাই বাই টু লেখা আছে সো আমরা এই গ্রাফ থেকে এই মানবৃত্ত থেকে বের করতে চাই সো আমরা কি করব এই গ্রাফটার থেকে এই মানবৃত্ত আঁকা হলে যেই পয়েন্টের দশা যাচ্ছি সেই পয়েন্টের থেকে একসক্ষের সমান্তরাল একটা লাইন টানবো অক্ষের সমান্তরাল একটা লাইন টানলাম এই অক্ষের সমান্তরাল লাইনটা কি এই বৃত্তটাকে একটা পয়েন্টে ছেদ করবে না অবশ্যই ছেদ করবে ছেদ করলো ছেদবিন্দুটাকে মার্ক করলাম তো যে পয়েন্টের জন্য আঁকবো সেই পয়েন্ট থেকে অক্ষের প্যারালার লাইন টানলাম ওই লাইনটা একটা পয়েন্টকে ছেদ করেছে ওই ছেদবিন্দু থেকে আমরা বৃত্তের কেন্দ্রবিন্দু পর্যন্ত আরেকটা লাইন টানব তো আমি দুইটা কাজ করেছি এখান থেকে একটা লাইন টেনেছি অক্ষের প্যারালার আর এখান থেকে কেন্দ্র পর্যন্ত লাইন টেনেছি তো এই যে কেন্দ্র থেকে ছেদবিন্দুর ছেদবিন্দু থেকে কেন্দ্রের সংযোগ সরলরেখা আমার প্লাস এক অক্ষ প্লাস এক অক্ষ মানে ডান দিকেরটা প্লাস এক সক্ষের সাথে যেই কোন করে থাকবে যেমন আমার এখানে কত কোন করে আছে নাইনটি ডিগ্রি যেটাকে রেডিয়ান মুডে বললে পাই বাই টু রেডিয়ান তো এটাই হবে আমার এই কণার বা এই পয়েন্টের এই কণার এই অবস্থার দশা তো আমরা দেখো এইটাই পেয়ে গেছি নাইনটি ডিগ্রি এটা আসলে এই নাইনটি ডিগ্রিটা এই কোনটা বোঝাচ্ছে কিন্তু বাস্তবের ঘটনা দেখে তুমি সরল দেখে দোলক দেখে কি তুমি বুঝতে পারতে সরল দোলক দেখে অনেকেরই একটা ভুল কনসেপ্ট ধারণা করে যে আমার স্টুডেন্টরা যে এইখানে এটা কি নাইনটি ডিগ্রি পর্যন্ত সরল দোলক কি এতটুকু উঠে এতটুকু এই জায়গায় উঠবে না সরল দোলক তো একটা সামান্য সীমার মধ্যে দুলতে থাকে তাই না সামান্য একটা সীমার মধ্যে তো এখানে কিন্তু নাইনটি ডিগ্রি পাওয়ার কোনো অস্তিত্বই নেই বা সম্ভাবনাই নেই তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা আসলে দশা বা ওমেগা এই জিনিসগুলো পাবো না বরং দশা বা ওমেগা পাবো কোথা থেকে দশা বা ওমেগা পাবো আমি মানবৃত্ত থেকে তো এর জন্য আমাদের মানবৃত্তের কনসেপ্টটা অনেক বেশি জরুরি তো মানবৃত্ত দিয়ে আরও অনেক কিছু করা যায় সো মানবৃত্ত দিয়ে আমি আরও কয়েকটা জিনিসকে দেখাই আমি বিভিন্ন পয়েন্টের জন্য কি কী কেস হতে পারে সেই জিনিসগুলো একটু যদি দেখাই খেয়াল করে দেখো আমরা বোঝার সুবিধার জন্য এখানে দশাগুলোকে ডিগ্রিতে লিখেছে কারণ ডিগ্রিটা একটু বুঝতে সুবিধা কিন্তু আমরা যখন পরীক্ষা লিখবো তখন এগুলো রেডিয়ানে লিখবো তো যাই হোক এইটা নাইনটি ডিগ্রি এটা আমি দেখেছি এখন এখানে একটা কনফিউশন হতে পারে তোমাদের ধরো তুমি এই পয়েন্টটার দশা চাও তো এই পয়েন্টটার দশা কত এই ধরো এই মানটা তুমি জানতে চাচ্ছো এই মানটা চাও তাহলে তুমি কত কী করবে আগের ধাপ অনুসারে যেই পয়েন্টের দশা চাই সেই পয়েন্ট থেকে একসকর একটা প্যারাল লাইন টানবো লাইন টানলাম প্যারালাল একটা ছেদবিন্দু পাবো এটা হচ্ছে আমার ছেদবিন্দুটা তো ছেদবিন্দুটাকে আমি মার্ক করি ছেদ বিন্দুটা হচ্ছে আমার এটা এটা হচ্ছে আমার ছেদবিন্দুটা এই ছেদবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রবিন্দু পর্যন্ত আমি একটা লাইন টানবো সো এই ছেদবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রবিন্দু পর্যন্ত লাইন টানলাম এই লাইনটা অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে ষাট ডিগ্রি তার মানে আমি বলতে পারি কি তার মানে আমি বলতে পারি যে এই পয়েন্টটার এই মানটা হচ্ছে ষাট ডিগ্রি সো এটাকে আমরা আসলে রেডিয়ান মুডে কনভার্ট করে করে বসাবো ডিগ্রিতে চাঁদা দিয়ে মাপলেও অ্যাঙ্গেলটা ষাট ডিগ্রি চাঁদা দিয়ে মাপলাম ষাট ডিগ্রি হলেও আমরা এগুলোকে বসাবো যখন বসাবো কি মুডে নিয়ে রেডিয়ান মুডে নিয়ে তো যাই হোক আমরা একটা যে কোনো পয়েন্টের কিন্তু বের করতে পারি তো এই বের করার ক্ষেত্রে আবার একটা কনফিউশন তোমাদের হবে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা এটা এই বিন্দুতে ছেদ করেছে আমি কেন এটাকে বাড়িয়ে বাড়িয়ে এইখানে ছেদ করালাম না আবার এটার ক্ষেত্রে চিন্তা করে দেখো এইটার যখন দশা বের করা হয়েছে এটার দশা দেড়শো ডিগ্রি কীভাবে এসেছিল এটাকে বাড়িয়ে 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 এইখানে কিন্তু ছেদ করার কথা ছিল এখানে কিন্তু আমি ছেদ করাইনি আমি বরং এটাকে বাড়িয়ে বাড়িয়ে বাম অর্ধাংশে বৃত্তটার বাম অর্ধাংশে ছেদ করিয়েছি তো আমি কীভাবে বুঝবো কখন আমি ডান অর্ধাংশে ছেদ করাবো কখন আমি বাম অর্ধাংশে ছেদ করাবো এটার জন্য একটা উত্তর আছে এটার উত্তর হলো তুমি খেয়াল রাখবে যে তুমি কোন স্লোপ নিয়ে কাজ করছে ধরো এই যে আমি যেটা ডার্ক করছি রেড কালার দিয়ে দাগ দিচ্ছি এই অংশটা আর এই অংশটা এই লাল কালার দিয়ে আঁকা এই দুইটা অংশ দেখো এই দুইটা অংশের জন্য ঢাল আমার কি প্লাস না এই দুইটা অংশের জন্য পজিটিভ ঢাল কারণ সরলরেখাকারে চিন্তা করলে এগুলো কি পজিটিভ ঢাল বিশিষ্ট জিনিস সো পজিটিভ ঢাল বিশিষ্ট কোনো একটা অংশে তুমি কোনো একটা বিন্দু নিলে যেমন ধরো আমি এখানে কিন্তু পজিটিভ ঢাল বিশিষ্ট অংশের উপরে এই পয়েন্টটা নিয়েছিলাম তাই না তো এইটার জন্য আমি যখন দশা বের করেছিলাম তখন আমি গোলকের বা বৃত্তের ডান অর্ধাংশে ছেদ করাবো সো বৃত্তটা ডান অর্ধাংশে ছেদ করাবো তো এগুলোর জন্য দেখো ডান অর্ধাংশে ছেদ করানো হয়েছে আর আমি যদি আরেকটা কালার দিয়ে দেখাই ব্লু কালার দিয়ে ধরা দেখাই সো এই যে এই জিনিসটা যেটা আছে সো এই বরাবর যদি একটা লাইন চিন্তা করো সো এইটা আসলে কি নেগেটিভ লাইন না একটা তো এটা একটা লাইন হিসেবে চিন্তা করো এটা এটার ঢাল কি এটার ঢাল হচ্ছে নেগেটিভ সো ঢাল নেগেটিভ পোর্শনে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি এই জায়গার কোনো পয়েন্টের দশা যদি বের করতো যেমন এই পয়েন্টের দশা বের করা হয়েছিল দেড়শো ডিগ্রি কেন কারণ এটা নেগেটিভ ঢাল বিশিষ্ট কোনো একটা অঞ্চলের ওপরে আছে তো এটার থেকে তুমি যখন অক্ষের সমান্তরাল লাইনটা টানবে টেনে বৃত্তকে ছেদ করাবে তখন ডান অর্ধাংশে ছেদ করবে না বরং বাম অর্ধাংশে নিয়ে ছেদ করাবে সো বাম নিয়ে নিয়েছেদ করালাম বাম নিয়ে নিয়েছেদ করলে এই ছেদবিন্দু থেকে কেন্দ্রের বিন্দু লাইন আঁকলাম তো এইটা সংযোগ সররেখা সংযোগ স্বররেখার সাথে প্লাস এক সক্ষ তাহলে এই লাইনের সাথে এই লাইনটা কত অ্যাঙ্গেল করে আছে এই পর্যন্ত দেড়শো ডিগ্রি কোন করে আছে সো এই পুরা কোনটা আছে দেড়শো ডিগ্রি তাই এখানে দেড়শো ডিগ্রি লেখা হয়েছে সো এইভাবেই এই জিনিসটি বুঝতে হবে আমাদের যে কোন অর্ধাংশে আমি ছেদ করাবো ডান অর্ধাংশে না বাম অর্ধাংশে তো আজকের ক্লাসটা কিন্তু আমরা সাম্যাবস্থান হতে গতির শুরু থাকলে অর্থাৎ জিরো জিরো বিন্দু থেকে যদি গতির শুরুটা হয় সেই ক্ষেত্রে ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছি পরের ক্লাসে কিন্তু আমাদের আলোচনাটা একটু বাড়বে সেটা কি হবে আমরা যদি সাম্যাবস্থান থেকে গতি শুরু না করি অন্য অন্য অবস্থা থেকে গতি শুরু করি তাহলে আমাদের গ্রাফের চেহারা কীরকম হবে হিসাবে কি ধরনের পরিবর্তন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে